উনিশে মে ভাষা শহীদ দিবস বাংলা ভাষার জন্য লড়াইয়ে এগিয়ে আসার আবেদন সালের মে আসাম রাজ্যে অসমীয়া ভাষাকে বাধ্যতামূলক করার প্রতিবাদে বরাক উপত্যকার শিলচর শহরে বাংলা ভাষাভাষীরা আন্দোলন শুরু করে সেই আন্দোলনের সময় পুলিশের গুলিতে এগারো জন নিহত হয় তারপর থেকে আসাম ও উত্তর পূর্ব ভারতের বাংলা ভাষাভাষীরা শিলচর রেল স্টেশনে নিহত এগারো জন শহীদ স্মরণে উনিশে মে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন শিলিগুড়িতে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ বলেছেন প্রচুর আক্রমণ আর অবহেলার জেরে বাংলা ভাষা আজ বিপন্ন হয়ে পড়ছে তাই বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার জন্য সমস্ত বাংলা মানুষকে এগিয়ে আসতে হবে নইলে শত মনীষীর স্মৃতিধন্য এই বাংলার বাংলা ভাষা একদিন ইতিহাসের পাতায় চলে যাবে এদিকে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির কর্মকর্তা তথা প্রয়াত ডাক্তার মুকুন্দ মজুমদারের স্ত্রী ডক্টর স্মৃতিকণা মজুমদার এবং বিশেষ বাংলা ভাষা অনুরাগী আশিস ঘোষ বলেছেন তারা শিলিগুড়ি মুখ্য ডাকঘরের আধিকারিকের কাছে কিছুদিন আগে স্মারকলিপি জমা দিয়েছেন সেই স্মারকলিপিতে শিলিগুড়ি মুখ্য ডাকঘরের টেলিগ্রাম অফিসের পাশে ডাকঘর বিভাগের সাইনবোর্ডে ইংরেজি ও হিন্দির সঙ্গে বাংলায় লেখার দাবি করছেন নমস্কার উনিশে মে ভাষা শহীদ দিবস দু চার কথা তোমারই পথে আমি হেঁটে যাব উনিশে মে তোমার রক্তরাঙা পথে কৃষ্ণচূড়া ফুটে যখন বৈশাখে উনিশ তখন আসে ধীরে ধীরে জ্যৈষ্ঠ তথা মে মাসের এই দিনে উনিশ আসে বরাক নদীর দেশে শিখা দাশগুপ্তের লেখা থেকে পাঠ করলাম আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ উনিশে মে চলমান ভাষা সংগ্রাম ও সাংস্কৃতিক সামাজিক প্রতিরোধের ভাবনাকে অটুট রাখার লড়াই প্রতিবার এ লড়াই নিয়ে আসে উনিশে মে অধ্যাপক অমলান দত্ত বললেন সব ভাষাতেই দুঃখ আছে ভাষাকে ভালোবাসলে দুঃখ আছে ভাষাকে ভালো না বাসলে এ দুঃখ বোঝা যায় না আবার উনিশের কথায় আসি কৃষ্ণচূড়ার উনিশে মেয়ে আমাদের জীবনকে নতুন মাত্রার রচনায় উদ্বুদ্ধ করুক নিয়ে যাক থেকে রূপান্তরে উনিশে মে প্রত্যেকের চিরনবীন নবীন বিশল্যকরণী তেমনি করে অনেক কাঠে বাংলা ভাষা নিয়ে উনিশ নিয়ে একুশ নিয়ে বাংলা ভাষার ব্যবহারে দৈন্যতা এখন সর্বত্র বিরাজমান বরাক কলকাতা বাংলাদেশেও ডক্টর ভগীর মিশ্র একটা সময় বলেছি আবার একজন মুসলমান কবি বললেন যারে যেভাবে প্রভু করিল সৃজন তার কাছে সেই ভাষা অমৃতরতন উনিশে মে একটা পবিত্র দিন দিন এগারো শহীদদের বলিদানের দিন বাংলা ভাষাকে ভালোবেসে অসমের শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে এক এক করে প্রাণ দিয়েছিল পৃথিবীর প্রথম মহিলা ভাষার শহীদ কমলা ভট্টাচার্য বরণ বলবো, কমলা মা প্রণাম তোমায় কমলা প্রণাম জানাই বাকি দশ শহীদদের প্রণাম জানাই অন্যান্য ভাষা শহীদদের উনিশশো বাহান্ন আরো আরো অন্যান্য সময় ধন্যবাদ সজল কুমার গুহ শিব মন্দির নমস্কার আনেমগার উনিশে মে ভাষা শহীদ দিবস ভীষণ আবেগ ভীষণ ব্যথা ভীষণ কষ্ট নিয়ে এলাম আপনাদের কাছে সামনে উনিশশো একষট্টি উনিশে মে অসমের সেই চরে ঠিক দুটো ত্রিশ মিনিটে পুলিশের গুলিতে এক এক করে এগারো জন ভাষা জনরী চরণ তলে ঢলে পড়ল বাংলা ভাষা রক্ষা মর্যাদা রক্ষায় সেই শহীদ হয়ে গেল কমলা ভট্টাচার্য পৃথিবীর প্রথম মহিলা ভাষার সহি তার সাত ভাই আমাদের বলতে খারাপ লাগে আমি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সহ সচিব সেই অর্থে আমাদের শহীদদের জন্য কোনো ভাবনা ব্যথা চিন্তা কিছুই নেই সমিতি গত ছয় সাত বছর ধরে আপ্রাণ চেষ্টা করে চলছে পুরে যাচ্ছে কখনো শিলিগুড়ি শিলচর কখনো বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে কি আমরা আশা করতে পারি না এতগুলো মানুষ জীবন দিল ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতির নেই বাঙালিদের মতো পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলন মানমুম ভাষা আন্দোলন পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে চলেছিল পুরুলিয়া ফিরে গেল ফিরে পেল পশ্চিমবঙ্গ কত অপমান কত জ্বালা কত অপমান তাচ্ছিল্য ভোগ পড়েছে লাবণ্যপ্রভা ঘোষ অতুল ঘোষ আর আরও অনেক দাদারা তাদের বিনম্র শ্রদ্ধা উনিশশো বাহান্ন ঢাকার রমনা ময়দানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিল পঞ্চাশ শতাংশ বেশি পূর্ববঙ্গের তদানিন্তন পূর্ববঙ্গ বাঙালিরা বহু মানুষ মারা গেল তার আগে পরে সেদিন মারা গিয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশে একুশে ফেব্রুয়ারি পরেই হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ উদযাপন চলছে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তো আছেই উত্তর পূর্ব ভারতের নেমে এলো একটা আঘাত ভাষা নিয়ে নমস্কার আজ উনিশে মে বরাক উপত্যকায় এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন এগারো জন বাংলা ভাষার সৈনিক তাদের স্মরণ করে আজ আমি আমার একটি সরচিত কবিতা নিবেদন করছি একুশে উনিশে মায়ের দুধ মাখানো বর্ণমালা যখন প্রাণ পায় জেগে ওঠে উঠোনের কোণে কোণে তখন তা শব্দ হয় ক্রমে তা বেরিয়ে পড়ে অলি গলি থেকে রাজপথে শিশুটি আধসরে প্রথম উচ্চারণে বলে মা সোনা রোদে টলমল পায়ে শব্দ হেঁটে বেড়ায় নরম মাটিতে দুধে ভাতে সে বড় হয় পথে পথে কৃষ্ণচূড়া পাপড়ি মেলে আকাশে আলপথ ধরে শব্দ ওঠে পিচ রাস্তায় যেতে যেতে রাজপথে কাল বৈশাখী দলিত হয় কত শত কৃষ্ণ চূড়া দল যে আকাশটা স্বপ্ন রঙিন হয় বারে বারে ঝড়ের সানিত ফলায় তার রক্ত রং গড়ায় মাটিতে একাকি মানে মনেই শঙ্কা জাগে শুনতে পাবে কি সেই সত্তা জাগা ডাক শত ঝাপটা পার করে দুরান্ত পার করে বিশুদ্ধ উচ্চারণ শোনা যায় মা আমি আসছি মা তোমারই কোলে আমি যে বড়ই কাঙাল এই মাটির এই হাওয়ার এই ভাষার আর তোমার ভালোবাসার নমস্কার